আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার আমাদের সহজ আরি ভাষা শিক্ষা এর চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব নির্দিষ্ট শব্দ এবং অনির্দিষ্ট শব্দ সম্পর্কে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল আলিফ লাম জবর আল যার অর্থ হচ্ছে দি যদি আমরা সেটাকে ইংরেজিতে বলি তাহলে দি এবং বাংলায় বললে টি টা খানা খানি যেমন আল কিতাবু মানে হচ্ছে বইটি আল কলামু কলমটা আপনি যেভাবেই অনুবাদ করেন না কেন এবং দি বুক দি পেন আল কিতাবু আল কলামু এবং আমরা অনেকেই জানিয়ে এটি তানভিন অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তানভিনের অর্থ হচ্ছে জানব যে কোনো আপনারা যদি আরো সহজে বলি ইংরেজিতে এন এন ই তাহলে মনে রাখার বিষয় কোনো শব্দের শুরু যদি আল থাকে তাহলে শব্দটির অনুবাদ হবে দি দিয়ে যদি বাংলায় বলি তাহলে টি অর্থাৎ নির্দিষ্ট এবং কোন শব্দের শেষে যদি তনভিন থাকে তাহলে সেই শব্দটি হচ্ছে অনির্দিষ্ট যার অর্থ হবে একটি যেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা যদি আরেকটি ভালোভাবে আপনাদেরকে বলি কিতে আবন মানে হচ্ছে একটি বই কিতে আবুন একটি বই অনির্দিষ্ট যেটাকে আরবিতে বলে হচ্ছে নাকেরা আমরা আরবি শেখার ফাঁকে ফাঁকে এই শব্দটা খুব বেশি আমাদের কাছে আসবে নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন শব্দের শেষে তানবিন রয়েছে যে কারণে আমরা এই শব্দটিকে অনির্দিষ্ট অর্থে অনুবাদ করব। কিতে আবন একটি বই এ বুক এবং আমরা যদি শব্দের শুরুতে আলিফলাম দেখতে পাই আমরা দেখছি আলিফলাম রয়েছে তাহলে শেষে এসে আমরা তানবিন পাবো না একটি হরকত পাব তো আমরা দেখছি আল কিতাবু যার অর্থ হচ্ছে বইটি আমরা যদি এটাকে আরও ভালোভাবে বলি শব্দটি নির্দিষ্ট যাকে আরবিতে বলা হয় মা আরেফাতুন বা মা আরেফা ইংরেজিতে আমরা যদি বলি তাহলে শব্দটি হচ্ছে দি বুক শব্দটি নির্দিষ্ট যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেফিনেট কিতে আবন এ বুক বা একটি বই আল কিতা দি বুক বা বইটি আমরা জানি ইংরেজিতে আপনি যদি কোনো শব্দকে এভাবে বলেন দি এ বুক তাহলে সেটা ভুল কারণ দি এবং এ যেমন একসাথে আসে না হয় হবে এ বুক অথবা দি বুক একইভাবে আরবিতে আল শব্দটি ভুল হয় কিতাবুন অথবা তাহলে আমরা এই অবস্থায় বলতে পারি যে এবং তানবিন তারা বন্ধু নয় নাও উই ক্যান সে আলিফলাম এন্ড তানবিন আর নট ফ্রেন্ডস সম্মানিত দর্শক আমরা নতুন বছরে পদার্পণ করেছি আরবি নতুন বছরে যেহেতু আমরা মুসলিম আমাদের আরবি মাসের সাথে ইবাদতের সম্পর্ক রয়েছে এ কারণে আমাদের আরবি মাসের সম্পর্কে সচেতন থাকা উচিত তো আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর আরবি হচ্ছে সানাতুন জাদিদাতুন সানাতুন জাদি দাতুন আপনারা দেখতে পাচ্ছেন আরবি বারো মাসের নাম আমাদের দেখা যাচ্ছে তো আমাদের সকলের উচিত এই মাসগুলো মনে রাখা আমরা দেখতে পাচ্ছি প্রথম মাস হচ্ছে মোহরম সফর রবিউল আউ্য়াল রবিউল সানি জমাদিউল আউয়াল আউ্য়াল সানি রজব শাহবান